হ্যালো এভরিওয়ান, দেবলীনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে তো শুক্রবার, আজকে গুড ফ্রাইডের ছুটি ওর, আর তার সঙ্গে শনি রবি কাল পরশুও ছুটি। আর আমরা তো এই দিনটাকে গুড ফ্রাইডে বলেই জানি প্রথম থেকে, আর এদেশে এসে দেখছি যে এখানকার মানুষেরা এই দিনটাকে বলেন হ্যাপি ইস্টার ডে। আর গুড ফ্রাইডে তো শুক্রবার করেই পড়ে, আর শনি রবিও ছুটি থাকে তার সঙ্গে, তো এই তিনটে দিন ওনারা নিজের আত্মীয় স্বজনদের নিয়ে বা খুব কাছের বন্ধুদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে সেলিব্রেট করেন। আর সকালে উঠে এখনও চা খাইনি, চায়ের জলটা বসিয়েছি, আর ততক্ষণে এদিকে ব্রেকফাস্টের জন্য এগুলো একটু এগিয়ে নিচ্ছি। এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, পাউরুটিটাও সেকা হয়ে গেছে মোটামুটি, তো এই যে চাও হয়ে গেছে, চাটা এখনো আগে খাবো, তারপর ব্রেকফাস্ট করব। আর আজকে রান্নাও আমাকে কিছু করতে হবে না, সেই জন্য খুব মজাই আছি। কালকে যা যা রান্না করেছি সবই রয়েছে ফ্রিজে, তো সেগুলো একটু গরম করে নেবো আর ভাতটা করে নেবো, হয়ে যাবে। আর দুপুরের ব্যাপারটা তো মিটেই গেল, কালকের যা তরকারি আছে সেটা দিয়ে আজকে খেয়ে নেবো, আর ভাতটা শুধু করে নেবো ব্যাস। আর এবার আমি বসেছি একটু রাতের জন্য, যে ওকে বলছি তোমার যেহেতু ছুটি আছে তো চলো একটা কোথাও খেয়ে আসি দুজনা, তো সেটাই এখন দেখা হচ্ছে কোথায় যাওয়া যায়। ও একটা জায়গায় বলছে আর আমি আরেকটা জায়গায় বলছি, এরকম এই চলছে দুজনের মধ্যে এখন কথাবার্তা। আর এই যে কাগজগুলো দেখছো, এইগুলো বাই পোস্টেই আসে বাড়িতে, যদি কোনো সময় খাবারে কোনো অফার চলে তো এগুলো ওনারা বাড়িতে পাঠিয়ে দেন। তো এই দেখো, এখানে সব প্রত্যেকটা জায়গায় দেখো কুপন আছে, এইটা যেমন ক্যাপ্টেন ডিজের এই কাগজটা, আর প্রত্যেকটা খাবারের আইটেমের সঙ্গে দেখো একটা করে কোড নাম্বার আছে, আর তার তলে একটা বারকোডও রয়েছে। তো যাই হোক, একটা ওদের প্রসেস আছে, যেটা হয়তো কুপন নাম্বারটা বলতে হবে বা বারকোডটা স্ক্যান করে দিলে ওরা এখানে কি যে অফারটা দিয়েছে খাবারের, তো সেই অফারেই খাবারটা দেবে, গেলে ওখানে গেলেও দেবে বা বাড়িতে অর্ডার করলেও সেটাই দেবে, মানে কুপন কোডটা ওদের লাগবে। আর এখানে যে পেপারটা দেখছো এটা হচ্ছে সাবওয়ের পেপার, আর এখানে যা যা পাওয়া যায় সব নিরামিষ, যারা নিরামিষ খান তারা এখানে সব কিছু নিরামিষের মধ্যেই পাবেন। তো দেখা যাক পরে কি খাওয়া হবে, অর্ডার দেওয়া হবে নাকি ওখানে গিয়ে খাওয়া হবে, পরের কথা, এখন ব্রেকফাস্টটা তো আগে সেরে নিই। আর এই যে আজকে আবার একটা পার্সেল এলো, ওই যে বলেছিলাম না আর একটু বাকি আছে, হিংটা এসছে আজকে। আর ওই যে সকালে বাদাম দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে, আর একটু এসে দিয়ে যাই। আর এবারে যে বাদামটা এনেছি সেটা দেখছি নুন দেওয়া আছে অল্প, আমি তো আগে যে বাদামটা আনতাম সেটা নুন ছাড়াই আনতাম, আর আমি অত গায়ে দেখিও নি যে নুন দেওয়া আছে, লেখা আছে, অত খেয়াল করিনি, বাদামের কোটো দেখেছি আর তুলে নিয়েছি। তা আমি ভাবলাম ও আবার নুন দেওয়া খাবে, তো তারপর দেখছি না বেশ মজা করেই খায়, কোনো অসুবিধা হয় না ওদের। আর এই দেখো এই হিঙের কোটোটা এসছে, তা আমি তো ভেবেছিলাম অনেক ছোটো কোটো আসবে কিন্তু এই দেখছি অনেক বড়, তবে এটা আমার অনেক দিনই চলে যাবে, ভালোই হলো একদিকে। আর এটা আমাদের ইন্ডিয়া থেকেই এসছি, কিন্তু আমি এর আগেও দেখেছি এখানে যা যা জিনিস পাওয়া যায় না অনলাইনে যেটা অর্ডার করি দেখি ইন্ডিয়া থেকেই এসছে। আর আজকে যেহেতু ছুটির দিন ভাবলাম একটু লন্ড্রি থেকে ঘুরেই আসি। আর এই বেড কভারটা অনেক দিন খোলা হয়নি, বেডশিটটা তো চেঞ্জ করি কিন্তু বেড কভারটাও একটু মাঝে মাঝে মানে কাচা দরকার। আর দেখেছো কীরকম ইলাস্টিক দেওয়া থাকে, আর এটা পরাতেও কোনো অসুবিধা হয় না, ইলাস্টিকটা টেনে চারদিকে ভালোভাবে গুঁজে দিলেই কোনো সমস্যা হয় না। তো এটাকেও আজকে নিয়ে যাই, এটাকেও কেচে নেব। আর বাড়িতে যেহেতু ওয়াশার ড্রায়ারের ব্যবস্থাটা এখনও করা হয়নি, তো আমাদের এখনও পাবলিক লন্ড্রিতে গিয়েই জামাকাপড় কেচে আনতে হচ্ছে, আর আস্তে আস্তে সেটারও ব্যবস্থা করে নিতে হবে বাড়িতেই, তো তখন আর কোনো অসুবিধা হবে না, যদিও বা এখনও অতটা অসুবিধা হয় না। আর আমরা যেখানে যাই সেটা একদম বাড়ি থেকে কাছেই, খুব একটা দূরে না, আর ওখানে তো অনেকগুলো মেশিনই আছে, তো সেই জন্যে একদমই অসুবিধা হয় না। একবারে যা যা জামাকাপড় হয় বেশ কয়েকটা জমিয়ে নিই, তারপরে একদিন গিয়ে ওর ছুটির দিন দেখে শনি রবিবার দিকে বেশি যাই আমরা, তো আজকে যেহেতু শুক্রবারের ছুটি সেই জন্য বললাম চলো আজকেই ঘুরে আসি, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয় না আমাদের। তবে করে নিতে হবে অবশ্যই, বাড়িতে একটা ব্যবস্থা তো করতেই হবে আস্তে আস্তে, তো ঘরের সব জিনিসই তো আস্তে আস্তে করতে হবে, সেটা হচ্ছেও এক এক করে। আর নতুন একটা বাড়ি কিনে তারপর পুরো বাড়িটা সাজাতে তো মানে বেশ সময় লাগেই, তো সেই আমাদের সেই সময়টা তো অবশ্যই লাগবে। আর এই দেখো সেদিনকে আমি আমার জন্য এক বান্ডিল মোজা কিনলাম, তো সেটা তো তোমাদের দেখানোই হয়নি, আজকে একটা মোজা বের করলাম পরবো বলে তখন মনে পড়লো, আর দেখো কালারগুলো কী সুন্দর হয়েছে, কত রকম কালার,
অনেকগুলো মজা দিয়েছে, 10টা মজা দিয়েছে, আর দামও নিয়েছিল $10, এমন কিছু না, কিন্তু 10টা মজা আমার হয়ে গেছে। দেখো কি সুন্দর সুন্দর রঙগুলো, আমার খুব পছন্দ হয়েছে মজাগুলো। এই যে 1টা, 2টা, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, আর আমি একটা পরবো বলে বাইরে নিয়ে গেছি, 10টা, 10টা মজা $10-এ। তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন চললাম লন্ড্রিতে, পোটলা পুটলি সব নিয়ে এগুলো এখন কেচে আনি। তবে বেশ খানিকটা সময় তো লাগেই, আর একটা মেশিনে দিলে হবে না, দুটো মেশিন লাগবে, তারপরে তো আবার শুকনো করার জন্য আবার আরেকটা মেশিনে লাগবে, তো বেশ খানিকটা সময় চলে যায়। তো আজকে চলো ঘুরে আসি, কাজটা মিটিয়ে আসি। তো কাঁচাকুচির পর্ব তো চলছে ভেতরে, আর আমরা এখন এসে গাড়িতে ঢুকেই বসলাম। ওখানে আর বসলাম না, ওখানে বসার জায়গা থাকে কিন্তু বসিনি, এখন গাড়িতে এসে বসলাম। আর আমি নিজের হাতটাই এখন দেখছি, অনেক দিন পর হাতে একটু নেল পালিশ পরলাম, মানে পরাই হয় না, পরি কিন্তু খুব কম। আর এই নেল পালিশটা আমি বাড়ি থেকে এনেছিলাম, আর কি সুন্দর রঙটা দেখো, খুব পছন্দের একটা রঙ। আর এবারে আমি ডান হাতেও নেল পালিশ পরেছি অনেক দিন পর, আর ডান হাতে আমি খুব একটা নেল পালিশ এখন আর পরি না, আগে পরতাম, এখন আর পরি না। তো খুব ইচ্ছা হলো, ওই জন্য ডান হাতেও পরে নিলাম আজকে। আর বসে বসে সময় কাটছে না, তো এখানে আবার ও মোবাইলে একটা কপিল শর্মার একটা ইন্টারভিউ হচ্ছে, সেটা চালালো, সেটা বসে বসেই দেখছি। আর আমরা এখানে কি বলতো, কাঁচাকুচির পর্বটা যতক্ষণ হয় ততক্ষণ আমরা কিন্তু এখানে বসে থাকি না, গাড়ি থেকে নেমে একটুখানি এদিক ওদিক হাঁটি। তো কিন্তু আজকে এত হাওয়া দিচ্ছে যে মনে হচ্ছে উল্টে ফেলে দিচ্ছে ঠেলে, তো ঠান্ডাও লাগছে, তো সেই জন্য ভাবলাম থাক, তার থেকে গাড়ির ভেতরে বসে থাকি। আর এখন তো ওয়াশারের মধ্যে ঢোকানো হয়েছে জামা কাপড়গুলোকে, আবার ওটা হয়ে গেলে আবার দিতে হবে ড্রায়ারের মধ্যে, তো সেই জন্যই বসে আছি অপেক্ষা করছি। এই যে একটা মেশিনে কাচা হয়ে গেছে, সেই জামা কাপড়গুলো একটা ড্রায়ার মেশিনে দেওয়া হয়ে গেছে, আর এটা এখনও দেখাচ্ছে 1 মিনিট, তো এটা হয়ে যাক, একসাথেই একদম ড্রায়ার মেশিনে দিয়ে দেবো। আর এই যে এখন সন্ধে 7:30 বাজে, তবে সন্ধে নামেই সন্ধে কিন্তু এখনও সন্ধে হয়নি, বাইরে দেখো এখনও মানে রোদটা ঘরে আসছে, এই ডাইনিংয়ের পর্দাটা সরানো আছে বলে এখনও রোদটা ঘরে আসছে। তো আমি বললাম আর বেরোতে ইচ্ছে করছিলো না, লন্ড্রি থেকে ফিরেছিলাম বাড়িতে, তারপরে আর বেরোতে ইচ্ছে করছিলো না, তাই ওকে বললাম তুমি বাড়িতে অর্ডার করে দাও, বাড়িতে বসেই খেয়ে নিই। আর দেখেছো কত রোদ আসছে এখনও ঘরে। তো এই যে এইসবই অর্ডার করা হয়েছে, একটা জুস নেওয়া হয়েছে আঙুরের, আর নেওয়া হয়েছে একটা অনিয়ন স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, আর 2টো চিকেন স্যান্ডউইচ, আর তার সঙ্গে নেওয়া হয়েছে 1টা চিকেন সুইং। তো এই অর্ডার করা হয়েছে, আর এর সঙ্গে দিয়েছে 1টা বাটার গার্লিক সস, আর 2টো টমেটো কেচাপের 2টো পাউচ। আর যখন অর্ডার করা হয় তখন তো ওরা অপশানে দিয়েই দেয় যে আমরা কীরকম পাউরুটি নিতে চাই, তো বান পাউরুটিটাই বেশিরভাগ আমরা নিই, এবারে এই নর্মাল পাউরুটিটাই নেওয়া হয়েছে। তবে দেখছি খুব সফট, জানো তো, এত ভালো লাগলো পাউরুটিটা, খুব মানে টাটকা। তারপর ভেতরে একটা চিকেন স্লাইস তো দিয়েছে, তার সঙ্গে লেটুস পাতা, পেঁয়াজ, মানে এগুলো আমাদের অপশান দিয়ে দিয়েছিলো, তো সেভাবে আমরা অপশানটা যেটা চুজ করেছি সেভাবেই ওরা বানিয়েছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।